আপনারা কি শিখছিলেন আব্বাজান? আপনারা শিখছিলেন মূলত কিভাবে ফেল মানে বাক্য গঠন করবেন, কিভাবে ফেল মানে বাক্য গঠন করবেন। আমরা মাঝিতে দেখেছি পৃথিবী যদি উল্টেও যায় তিন অক্ষর ছাড়া, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা ছাড়া মূলত কি হয় না, বাক্য হয় না। মাঝির শেষে আমরা দেখেছি ফাইলের পরিবর্তন হয়েছে, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম। তো মাঝি মানে অতীত, মাঝি মানে পাস্ট। সেই মাঝিটাকে কিভাবে আবার নাবোধক করতে হয় মা না নি আমরা দেখেছি। যেহেতু আমরা এর আগে অনেকবার পড়েছি মিজান, এই জন্য অল্প কথায় মূল মাফহুমুল আসলিয়া মানে কিভাবে আসল বুঝতে নিব এগুলো পড়ছিলাম। আজকে আমরা পড়ব মুযারিয়, প্রেজেন্ট বর্তমান, মুযারিয় প্রেজেন্ট বর্তমান। আমরা জানি, আপনাদের এগুলো বলতে হবে না, আপনারা জানেন পৃথিবী উল্টে গেল ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা ছাড়া বাক্য হয় না। মাঝিতে আমরা দেখেছি ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। তাহলে এখন মুযারিয় মানে বর্তমান কাল কিভাবে বানাবো? বর্তমানের মধ্যে দুটা লুকিয়ে থাকে, ফিউচার আর হাল এবং মুস্তাকবেল, সেগুলো কিন্তু আমি বলছি না। জাস্ট কিভাবে বানাবেন সহজ, মুযারিয়ের মধ্যে বর্তমানের মধ্যে আগে কিছু চিহ্ন আছে আর শেষে হচ্ছে ফাইলের চিহ্ন আসে। তাহলে আগে কিছু মুযারিয়ের চিহ্ন আসে, এই যে সেগুলো আমি পড়ে নিব এখনই, কিন্তু এই যে এই চিহ্ন দিয়ে প্লাস দিয়েছি তার মানে ফা কালেমার আগে এই চিহ্নগুলো আসবে। আর ফাইলটা কোথায় আসে? ফেলের লাম কালেমাতে। কি আসে লাম কালেমাতে? কি আসে বাবা? ফাইল। তো আমরা একদিন দেখাবো পৃথিবীর সমস্ত শব্দকে মাত্র একটা নিয়মে দ্বিবচন করা যাবে, আবার পৃথিবীর সমস্ত আরবি ভাষার শব্দকে একটা নিয়মে জমা করা যাবে। যেমন আলিফ সাকিন, এই যে আলিফ সাকিন, তারপরে নুনে জের দিলে তা স্নিয়া হয়ে যাবে মানে দ্বিবচন। আর যখন আপনি ওয়াও সাকিন তারপরে নুনে জবর দিবেন তখন সেটা হবে বহু বচন। তাহলে এগুলো কোথায় আসবে বাবা? লাম কালেমার সাথে। ফাইলের যে রূপান্তর হয় কিসের? ফাইলের রূপান্তরটা কোথায় আসে? লাম কালেমায়। দিস ইজ দ্য থট। কোথাও এই কথা বাংলাদেশে কত মিজান আছে, বাংলাদেশে কত মিজান আছে কোথাও এই কথা বলেছে ফাইলের রূপান্তর শেষে লাম কালেমায় হয়? দেখেছেন কোনোদিন কোনো আলিম ভাই? দেখেছেন? দয়া করে আমাকে বলবেন, আমি প্রায় 20-25টা বাংলা ভাষায় আরবি শেখার উপরে ইয়ে করেছি। আমরা বলি যে ফাইলের রূপান্তর, তাহলে বোঝা যাচ্ছে মুযারিয়েতে দুই দিকে যোগ করতে হয়। একটা হচ্ছে আলামত, মুযারিয়ের চিহ্ন, সেগুলো কোথায় আসে? মুযারিয়ের আগে আসে, ফা কালেমায় আসে। আর হচ্ছে ফাইলের চিহ্নগুলো কোথায় আসে? ফেলের লাম কালেমায় আসে। তাহলে আমরা এই পড়াটা আগামীকাল পড়ব। এই পড়াটা কখন পড়ব? আগামীকাল আমরা পড়ব ইনশাল্লাহ। দেখে নিব কিভাবে ফাইলের চিহ্ন বা ফালা ফালা ইয়ে ফালু ইয়ে ফালা নিয়ে ফালু না তা ফালু তা ফালা নিয়ে ফালনা, ঠিক আছে? কিন্তু এখন আমরা দেখব মুযারিয়ের আলামত তাহলে কি জিনিস এবং এটা কিভাবে পড়তে হয়। মুযারিয়ের আলামত কি জিনিস এবং এটা কিভাবে পড়তে হয়। আমরা তো জানলাম মুযারে বানাতে গেলে ফা আইন লাম কালেমাকে মুযারে বানাতে গেলে আগেও দিতে হবে, ফা কালেমার আগেও দিতে হবে, লাম কালেমার সাথেও কি করতে হবে, যুক্ত করতে হবে। সেটা কিভাবে এখন বলেন? মুযারের আলামত চারটি, মুযারের আলামত চারটি, আলিফ তা ইয়া নুন আতাইনা, আলিফ তা ইয়া নুন আতাইনা, আলিফ তা ইয়া নুন আতাইনা, মুযারের আলামত চারটি, আলিফ তা ইয়া নুন আতাইনা, আলিফ তা ইয়া নুন আতাইনা,
মুজার আলামত চারটি আলিফ তা ইয়া নুন আতাইনাম আনা থেকে আলিফ এনেছে আনা মানে কি খুবই গভীর ভাবে চিন্তা করে বুঝতে হবে আনতা থেকে তা এনেছে আনতি আনতা তো এই তাটা আসছে গে আসবে আমরা পরে দেখব মূলত তা মানে তার মানে তুমি তোমরা ঠিক আছে আর ইয়া মানে সে ইয়া মানে কি সে তারা আর নুন মানে আমরা আনা নাহনু নাহনু মানে কি ওই প্রথমের অক্ষর নিয়ে আসছে নুন জীবনে এভাবে শিখেছেন আব্বা জানেরা আলিফ তা ইয়া নুন এই চারটাকে কেন মুজারের আলামত বানাবে কি কারণ এত বড় সাহস কে দিল আরবি ভাষাদেরকে যে এই চারটায় দিল পৃথিবীতে আর হরফ নেই এই চারটায় কেন নিয়ে আসলো একবারও চিন্তা করেছেন আমি করেছি আপনিও করেন আনা থেকে আনছে আলিফ তাহলে একটা মিল 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 ভাব আছে তা আনতা আনতি আন্তুমা আন্তুম সবগুলাতেই তা আসে তার মানে তা থেকে নিয়ে এসেছে তা ইয়া ইয়াটা হুয়া হিয়া এগুলোর মধ্যে ইয়া আছে তাই না ওই ইয়াটাই প্রমাণ করে যে সে তারা আর এই যে নুন নাহনু 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 বা না না আমাদের আমাদের তো এই দুটার মধ্যে আবার নুন আছে তাহলে ওই নুনটা নিয়ে আসা হয়েছে এইবারে কি বুঝেছেন আর জীবনে কি ভুলবেন কেন এই চারটা নিয়ে আসা হলো যখন ভাষা বিজ্ঞানীরা চিন্তা করেছেন তখন দেখেছেন আলিফ তে আনা হয় আলিফ তে আল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীর পথে চলা তাই বাতে বাইতুল্লাহ তাই না তারপরে আরেকটা কি বলে আমার ভাস্তি ছোট ভাস্তিটা বলে কি জানেন মরক ডাকে ভোরবেলাতে উঠতে আমায় কয় দেরি করে উঠে যে বুদ্ধিমান সে নয় সকাল সকাল শুইয়া পড়ো সকালেতে ওঠো দেরি করে উঠে যে সকল কাজে হইবে বড় রইবে না কো ছোট আর মিজান পড়তে যদি আপনি সব সময় চিৎকার করে না পড়েন সব সময় যদি হাজার হাজার বা লক্ষ লক্ষ বার না পড়েন তাহলে কিন্তু আপনি মিজান পড়লেও বুঝবেন না কিভাবে মিজান পড়তে হবে মিজানটা বাক্য অভিনয়ের সাথে পড়তে হবে এই জন্য সম্পূর্ণ নতুন আঙ্গিকে আপনারা যেভাবে পড়েছেন ফালা 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 ভালু ফালাত ফালাত ফালনা ফালতা এভাবে আমি শিখা দেইনি আমি প্রথমে শুরু করেছি তুমি দিয়া তুমি তোমরা আমি আমরা এভাবে ঠিক আছে আল্লাহ আমাকে সাহায্য করুন তো আমরা কিভাবে পড়বো এটাকে অভিনয় করে বলেন আলিফ আসে আকসি গাই ওয়াইদ মুতাকাল্লিম আফালু আলিফ আসে আকসি গাই ওয়াইদ মুতাকাল্লিম আফালু তাহলে এই আলিফতে আ এই আ মানে কি আনা তাহলে আফালু আমি করি আকুলু আমি খাই আকরাও আমি পড়ি আরো আমি দেখি আযাবু আমি যাই তাই না আফহামু আমি বুঝি এই রকম ভাবে আলিফ তাহলে বলেন আলিফ আসে আকসি গাই ওয়াইদ মুতাকাল্লিম আফালুম ওয়াইদ মানে একজন মুতাকাল্লিম মানে বক্তা মানে যে বলে মানে ফার্স্ট পারসন কি পারসন আই আই এই আইটা মূলত আলিফ থেকে চুরি করেছে কোথায় থেকে আলিফ মানে কি আলিফ তে আনা হয় না আলিফ মানে কিন্তু আমি তাহলে আইটা দেখতে আলিফের মতো না কোথায় পেলি আলিফ থেকে চুরি করেছে তো যাই হোক বলেন আলিফ আসে আকসি গাই ওয়াইদ মুতাকাল্লিম আফালুম আব্বা জান আপনার কি হয়েছে অভিনয় করছেন না কেন এগুলো তো আপনি হাজার বা পড়েছেন আমি তো জানি আপনি একবার মিজান শেষ করেছেন কিন্তু আমি এখন কেন পড়াচ্ছি বুঝে এবং অভিনয়ের সাথে আপনি তো মিজান পারেন তারপরেও কেন পড়াচ্ছি আপনি খালি পড়েছে আবালো 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 হবে না তো উপলব্ধির সাথে পড়তে হবে আফালু বলার সাথে সাথে যেন আপনি বোঝেন আমি করছি অভিনয় করেন
আলিফ আছে আকসি গায় ওয়াদ মুতাকাল্লিম আফালুম আলিফ আছে আকসি গায় ওয়াদ মুতাকাল্লিম আফালুম আইওয়া নুন আছে আকসি গায় জুমা মুতাকাল্লিম নাফালুম নুন আছে আকসি গায় জুমা মুতাকাল্লিম আফালুম তাহলে নাফালুম মানে আমরা করি আমরা করছি এই যে নুন নুনতে নাহনু তাহলে আলিফতে আনা নুনতে নাহনু তাহলে আলিফ আছে আকসি গায় ওয়াদ মুতাকাল্লিম আফালুম আলিফ আছে নুন আছে আকসি গায় জুমা মুতাকাল্লিম নাফালুম নুন আছে আকসি গায় জুমা মুতাকাল্লিম নাফালুম এটা হচ্ছে ফেলে মাঝে দারসা কে আমাকে বুঝিয়ে দিতে পারবে আমরা পড়ি পেজ দিতে হবে আর এখানে যদি আলিফ লাগায় তাহলে আদরুসু আমি পড়ি আর যদি নুন লাগায় তাহলে কি হবে আমরা পড়ি সহজ না কঠিন এই নুন তো নতুন করে হয়নি এই নুন মানে হচ্ছে নাহনু তাহলে আমরা পড়ি ঠিক আছে আস্তে আস্তে শেখাবো একবারে বেশি শেখানো ভালো নয় বেশি বোঝা ভালো নয় কিন্তু আলিফতা ইয়া নুন কেন হলো বলেন আলি পাশে আকসি গাই ওয়াদ মুতাকাল্লিম আফালুম নুন আসে আকসি গাই জুমা মুতাকাল্লিম নাফালুম মুজারে আলামত চারটি মুজারে আলামত চারটি মুজারে আলামত চারটি আলিফ তা ইয়া নুন 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 অভিনয় করে আলিফ তা ইয়া নুন আলিফ তা ইয়া নুন আলিফ আছে আকসি গায় ওয়াদ মুতাকাল্লিম আফালুম আলিফ আছে আকসি গায় ওয়াদ মুতাকাল্লিম আফালুম নুন আছে আকসি গায় জুমা মুতাকাল্লিম নাফালুম নুন আছে আকসি গায় জুমা মুতাকাল্লিম নাফালুম তাহলে নুনতে আমরা আর আলিফতে আনা মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিকুম হাইয়াকুমুল্লাহ আরো অনেক ছাত্র বাড়িতে গিয়েছেন আপনারা এখন চোখ মুজে শত শতবার পড়েন আফালু নাফালু আফালু নাফালু অভিনয়ের সাথে আফালু